আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কথা বলবো, অনেকে আমারে জিজ্ঞেস করছে, ভাই গতকাল সোমবার গেল, আপনি তো কোনো নুলস্তা উঠছে কিনা এরকম কোনো আওয়াজ দিলেন না। তো আজকে মঙ্গলবার, গতকাল আমি আমার পেজের দুই ভাইয়ে দুইটা নুলস্তার খবর দিছে এবং কাগজগুলোও দিছে। তো দুঃখজনক ব্যাপার হলো, সত্যি সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং কথা বলবো, কালকে আমার একটা ব্লগ প্রচার হয়েছে, ব্লগে আমি বলছিলাম ম্যাক্সিমাম মানুষ এগ্রিকালচার ভিসায় আবেদন করার কথা, কিন্তু সবাই হাতে পাইছে স্পন্সারে B2020। তো এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, অনেকে আমার কথার সাথে একমত। তো এটা নিয়ে কথা বলবো, আরও ইতালির সর্বশেষ আপডেট। তো সবাই মেহরবানি করে অবশ্যই অবশ্যই আমার ভাই বেড়াদার আমার শুভাকাঙ্ক্ষী বলবো, যদি পারেন ব্লগটা ভালো লাগলে তারপর শেয়ার করবে। আপনাদের তিনটা সাউন্ড শোনাই, অনেক আসে, তো তিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগছে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই কেমন আছেন? ভাই আজকে ভিডিওটা দেখলাম, এটা তো সেম অবস্থা আমার। আমরা তো কন্ট্যাক্ট করছি যে 10,000 ইউরোর বিনিময়ে ইয়ে করবো কি জানি, এগ্রিকালচার ভিসা বা সিজনাল ভিসা যাওয়ার জন্য। এখন ওই যে B2020 রিসিভার, তার মধ্যে B2020 আসছে, এটা তো আপনি বলছেন এটা হয়তো সিজনাল ইঙ্গিতটা দেয় আর কি, যে B2020 অন্তত সেম। এটা থাক, অনেক বড় কথা, আর একটা শুনাই। হ্যাঁ, আসসালাম আলাইকুম ভাই। আমি ওই একজন মানে জমা করাইছিলাম, কিন্তু আপনার কথার সাথে মিল আছে। ওই যে বেন্তি যেটা, এটা আমার প্রথম থেকে সন্দেহ হয়েছে, সে এগ্রিকালচারে দিল, এগুলো আইলো। তো আমার গত বছর আমার বাতির যা শালা আনছিলাম, তো এটা অবশ্যই ইটালি থেকেই সে এক দালাল ধরছে, ওই দালালে আকাম যে এগ্রিকালচার কন্ট্যাক্ট করছে। তো আর একটা কন্ঠ শুনে, আসসালাম আলাইকুম ভাই। ভাই আমি আপনার 8 ঘন্টা আগের একটা ব্লগে আপনার ভিডিওটা দেখছিলাম। আমি এরকম এগ্রিকালচারের জন্য জমা দিছি, এখন সে বলতেছে, আমার ফ্রেন্ড জমা দিছিল, সে বলতেছে আমারটা নাকি স্পন্সরে জমা হয়েছে, এখন আমাকে সে যাক। এরকম গতকাল এবং আজকে সকালে কয়েকশো প্রশ্ন আসছে। তো ইটালিতে তো ব্লগারের অভাব নাই ভাই, তারা খালি বলে কাগজ দেখায় B2020 দেখলেই আপনারা মনে করবেন স্পন্সার, কিন্তু এগুলোর পিছে যে কি ঘটনা না ঘটনা, বা কেন মানুষরে সবাই কন্ট্যাক্ট করলো এগ্রিকালচার সবার, তো এগুলো নিয়ে কেউ কথা বলে না ভাই। আর আমি একটু কথা বলি, কালকে সারদে নিয়ে থেকে এক পাগল ছাগল আমার ফোন দেখো, এগুলো নিয়ে এত কথা বলার দরকার কি? সেও মনে হয় আকামটা করছে, সে নাকি 200 কাগজ জমা দিছে। তা আমি তারে বলছি, দালালি করেন খুব 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 ভালো কথা মানুষ আনেন, কিন্তু ভাই যাদের এরকম প্রতারণা করেন, যাদের আনতে পারেন না, তাদের টাকা পয়সা কি খান না না মাইরা দেন? তো এই কথা বলে খেপে গেছে। আমি কিছু ভাই কবরে তো নিয়ে যেতে পারবেন না, কবরে চিন্তা করবেন, সবসময় মনে করবেন যে আমি কি নিয়ে যাইতেছি। তো যারা এরকম চিন্তা করে না, তাদের কাছে B2020 আর T2020 সবই একই রকম, টাকা পয়সা ভাই তারাই বড় মনে করে। তো এবার কি হয়েছে ঘটনাটা, ঘটনাটা হয়েছে হলো 27 তারিখ আবেদন করা স্পন্সার এগ্রিকালচার দুইটাই। তো যারা বুঝা না বুঝা বিভিন্ন জায়গায় দৌড়াইছে, এই যে আপনাদের কাছে বুঝ দেয় যে আমি উকিল দিয়ে করছি, হ্যান করছি ত্যান করছি, আপনি কি জানেন তারা কি সত্যি উকিল দিয়ে করছে? উকিলরা কি এত বড় একটা মানে এই দেশে কি ঘাস খাইয়ে তারা উকিল হইছে? আর উকিলরা কি এরকম ভুল করার জন্য উকিল হইছে? অবশ্যই না, তারা একটা নর্মাল ফোন ফ্যাক্সের দোকান আছে না, আসলে কি আবেদনটা সবাই করতে পারে। আমি ওই লিঙ্কটা দিলে আপনি বাংলাদেশ থেকেও ওই লিঙ্কে ঢুকতে পারবেন, কিন্তু যে জিনিসগুলো চাইবো মালিক থেকে শুরু করে মালিকের যত কিছু, মালিকের সিগনেচার যত কিছু, স্পিড আইডি, এইগুলো আপনারা ফুলফিল করতে পারবেন না। এর জন্য বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারেন না। ইটালিতে আবেদন করতে হলে একজন স্পিড হোল্ডার মানে স্পিড আইডি আছে, মালিকের সব কাগজপাতি জোগাড় করলে ইচ্ছা করলে সেও করতে পারে। আর এবার অনেকেই করছে কি, স্পিড আইডি কিন্তু আমারও আছে, আমার ফ্যামিলির সবাই, আমার ছেলের মেয়ের আমার ওয়াইফের সবার আছে।
তো ইচ্ছা করলেই কিন্তু আমরা স্পিড আইডি দিয়ে আপনাকে ঠেইলে কাগজ জমা দিতে পারতাম। হ্যাঁ, একটা ইটালিয়ান নাম বা ইটালিয়ানের কাগজ মানে ফটোকপিতে বা ইয়ে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়, রাস্তাঘাটে অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা ধৈর্য, বা ফুনফ্লেক্সের দোকানে হয়তো বা সে কোনো দিন ফটোকপি করতে গেছে, ফুনফ্লেক্স আলা রাইখে দিছে, তো তার নাম বসে আবেদনগুলা করছে। তো স্পিড আইডি দেখবেন কি একজন বাঙালির নাম আর ভিতরে ইতালিয়ান মালিকের নাম। তো এত কিছু আপনারা বুঝবেন না, এগুলো মধ্যে কিছু খেলা চলছে। খেলা এরকম চলছে যে এইবার আপনাদের 80% মানুষের ইটালিয়া ইটালিতে যে বাংলাদেশি আছে তারা আপনাদের নিয়ে খেলতেছে, এবং এইগুলা আসলে অনেক বড় শক্তি। আমি এই যে আপনাদের বলি, আপনারা মনে করেন যে আমি ইটালির ভিতরে সবচেয়ে বেশি চাপ বহন করি আমি ইটালিতে ব্লগার হিসাবে, কারণ আমি যেগুলো বলি এগুলাই যা ঘটতেছে। আর কিছু হয়েছে যে এখন পর্যন্ত আবেদনের যে রিসিভতাটা এরা পায় নাই, কারণ হলো তারা আবেদনই করে নাই, 100% আবেদন করে নাই। রিসিভতা পায় নাই মানে সে জাল জালিয়াতি করেও তারে দিতে পারতেছে না, যে কি কোনো ফুনফ্লেক্সের দোকানে বানাইয়ে দিব বা কোনো কাপড় থেকে নকল করে বানাই দেব এরকমও পারতেছে না। এর জন্য আপনাদের বলছে যে হ্যাঁ আবেদন করছি 27 তারিখ, এখনো হাতে আসে নাই, বা উকিল হাসপাতালে আছে, বা উকিল বেড়াইতে গেছে, বা ইটালির বাইরে বেড়াইতে গেছে মালিকে, নানান কিচ্ছা কাহিনী এমন সুন্দর কিছু বানাইব যেটা আপনারা বিশ্বাস করতে বাধ্য। আর ইটালির সর্বশেষ একটা আপডেট হলো ইটালিতে এখনো কাগজ জমা দিতেছে, এবং নন সিজনালে যারা এই যে ম্যাক্সিমাম, আমি গতকালও বলছি 90% 95% মানুষ বাদ যাব, এবং যারা আসলে লিগেলভাবেও করছে তারাও আনপালের সার্টিফিকেটের জন্য, আমার পাশে দুইটা সার্টিফিকেট দেওয়া আছে, গতকালও একটা দেখাইছি সেইটাও আছে, আবার আজকেও একটা দিছি, সব সরকার ক্যান্সেল করে দিতেছে, কারোর সার্টিফিকেট দিতেছে না। এই যে আমি আমার পাশে একটা সার্টিফিকেট আছে, আমি শো করছি, এটার মধ্যেও দুইজন লাভাপিয়াতে একটা রেস্টুরেন্টে ইয়ে করছে, এ দুইটাও ক্যান্সেল করে দিছে, কিন্তু ইটালিয়ান মালিকে করছে, সব কিছু বুঝাশোনা করছে, তার ঋদিত্ব আছে, সব কিছু আছে, তারপরেও সরকার না করে দিছে। তারপরে 10 দিন তার সময় দিছে আপিল করার জন্য, ওই আপিলে টিকবে না, কারণ হলো সরকার একটা না করে দিলে প্রথমে দরকার হলো ইটালিয়ান যারা বেকার অফিসু ইনপিয়াগো তাদের ভিতর থেকে ইন্টারভিউ নিয়ে হয় টিকুক না টিকুক, তারপরে যাইয়া একজন বাংলাদেশি অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু সে সরাসরি রিকোয়েস্টটা করেই কাগজ জমা দিছে। সরকার দেখছে যে এত ইন্টারেস্ট নাই ইটালির ভিতরে কারো বেকারের চাকরি দেওয়ার, ও তো সাথে সাথে ক্যান্সেল করে দিছে। যে আমরা বলতেছি না যে এই নলস্তা উঠছে, নলস্তা কিন্তু দু একটা জায়গায় উঠছে, কিন্তু এখন অহরহ মানুষ নকল নলস্তা মানুষে দিতেছে, আমার পাশে নকল নলস্তা আছে, এই যে দেখেন গতকাল আমার একজনে দিছে, আমি এটা দেখার পরে পরে আমি সাথে সাথে নিয়ে গেছি অভিজ্ঞ একজন লোকের কাছে, আমি কালকেই নিয়ে গেছি, নিয়ে গিয়ে এটার বিকালবেলা আমি যাচাই করাইছি যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট, সে দেখে কন্ট্রোল কইরা কিভাবে কন্ট্রোল করছে, এটা ইটালির সব কাপড় জানে, প্যাকের মাধ্যমে ওই মালিকের প্যাকে মেল করছে, মালিক সাথে সাথে রিসপন্স করছে, রিসপন্স করে সে অস্বীকার করছে না এটা সে আবেদন করে নাই, সব ফলস। পরবর্তীতে এই কাগজটা আমি তারে বলছি যে ডুপ্লিকেট। তো আপনারা যারা এইবার নলস্তা পেবেন তাদের 3 রকম আইটেম আমি বলে দিই, হয় ইটালিতে যদি আপনার লোক থাকে যে পেপত্তুরা থেকে, মনে করেন নাপোলি পেপত্তুরা থেকে উঠাইছে বা রোম পেপত্তুরা থেকে উঠাইছে, সেখানে রোম লেখা, সেই রোমে পেপত্তুরাতে পাঠাই দিবেন এই কাগজ নিয়ে, পেপত্তুরা থেকে যদি চেক করে বলে হ্যাঁ এটা অনলাইন করা, এটা আমাদের এখান থেকে ইস্যু হয়েছে, তাহলে ওটা জমা দিলে আপনার বিএফএস গ্লোবাল 1 বছর পরে ভিসা দিলেও দিতে বাধ্য, তাহলে ওটার মধ্যে কোনো সমস্যা নাই, টাকা পয়সা লেনদেন করলেও সমস্যা নাই। আর 2 নম্বর, যার মাধ্যমে কোনোভাবে যদি আপনারা তারে আটকাইতে না পারেন, বা যার মাধ্যমে আপনারা দালালের মাধ্যমে টাকা দিচ্ছেন, তারে চুক্তি করবেন যে আমি ব্যাংকে তোমার চেক দিয়ে দিতেছি, ব্যাংকের ম্যানেজারে বসাইয়া আমি ভিসা পাইলে তারপর তুমি চেক নিয়ে যাবে, নাইলে কিন্তু এই যে বাড়ি ঘর বেচা পয়সা দালাল কিন্তু নিয়ে পাগার পার হইব, পাগার পার মানে পলাইব, জীবনও খুঁজা পাইবেন না, এলাকার হইলেও খুঁজা পাইবেন না, এর নানান কিচ্ছা খাইনি 10,000 করে কিস্তি নিতে হইব। আর 3 নম্বর হলো যদি পারেন তারে বিএফএস গ্লোবালে কিন্তু আপনারা চেক করে দেবো না, যদি পারেন তারে বলবেন যে ভাই আপনি স্পিড আইডি দেন আমি চেক করামো ইটালিতে থেকে, যদি স্পিড আইডি দেন দিব না ভাই, আমি জানি ম্যাক্সিমাম মানুষ স্পিড আইডি দেয় না। তো এই 3টা হলো সবচেয়ে কঠিন এবং জেনুইন একটা পন্থা, হয় স্পিড আইডি
হয় ওই পেপত্রাতে বা টাকাটা আটকায় রাখেন, তারা ছাড়া লেনদেন করবেন না। কারণ এই মুহূর্তে যেভাবে আপনাদের আবেদনের কাগজগুলা জাল জালিয়াতি হয়েছে, সামনে নলস্তা নিয়ে একটা খেলা হবে, সামনে খেলা হবে দেখবেন আপনারা। তো আমি চাই আমার পেজের ভাইয়েরা সতর্ক থাকবেন আর দোয়া করবেন আমি যেন এই দালালদের বিপদ থেকে, মানে এরা যে পরিমাণ আমার পিছে লাগছে, বিপদ থেকে আল্লাহ পাক যেন আমারে রক্ষা করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।